আজকে থাকছে আপনার জন্য বেশ কয়েকটি বুদ্ধির প্রশ্ন, যদি পারেন তাহলে উত্তর দিয়ে দেখান। প্রশ্ন এক, এমন কি জিনিস আছে যা জন্ম থেকে বুড়ো? বলুন তো উত্তরটি কী হবে। সঠিক উত্তর হলো আমাদের হাতের বুড়ো আঙ্গুল। প্রশ্ন দুই, শূন্যবাদে কোন তিনটি পূর্ণ সংখ্যা গুণ ও যোগ করলে উত্তর একই হবে? সঠিক উত্তর হলো এক, দুই ও তিন। এক গুণ দুই গুণ তিন সমান সমান ৬। অন্যদিকে এক যোগ দুই যোগ তিন সমান সমান ৬। প্রশ্ন তিন, এ ঘরে যায় উই ঘরে যায় দুমদুমিয়ে আছাড় খাই, বলুন তো উত্তরটি কী হবে। সঠিক উত্তর হলো ঝাঁটা। ভারতের এমন একটি শহরের নাম বলুন যা সুজাটাও যা হবে উল্টোটাও তাই হবে, বলুন তো উত্তর কী হবে। সঠিক উত্তর হলো কটক শহর। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। প্রশ্ন পাঁচ, শৈশবের কথা, এক কোটি তেঁতুল গাছে কয় কোটি পাতা, বলুন তো উত্তরটি কী হবে। সঠিক উত্তর হলো দুই কোটি, কারণ তেঁতুল গাছ যখন ছোট থাকে অর্থাৎ চারা গাছ অবস্থায় তেঁতুল গাছে কেবলমাত্র দুটি পাতা থাকে, তাই এক কোটি তেঁতুল গাছে দুই কোটি পাতা হবে। প্রশ্ন ৬, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। রমেনবাবু পেশায় একজন ভিক্ষুক, ভিক্ষা করে যা পান তাই খেয়ে জীবনযাপন করেন। এখন প্রশ্ন হলো রমেনবাবু কোথায় ভিক্ষা করেন, বলুন তো উত্তরটি কী হবে। সঠিক উত্তর হলো জাপান। প্রশ্ন ৭, সর্প বটে তার চারটি পা ডিম দেয় না বাচ্চা দেয়, সঠিক উত্তরটি বলুন তো কী হবে। সঠিক উত্তর হলো গুইসাপ। প্রশ্ন ৮, কোন জিনিসটা আপনার সামনে আছে কিন্তু আপনি কখনো দেখতে পারেন না, বলুন তো উত্তরটি কী হবে। সঠিক উত্তর হলো আপনার ভবিষ্যৎ। পৃথিবী কোনো মানুষই তার ভবিষ্যৎ দেখতে পায় না। প্রশ্ন ৯, কোন টেবিলের কোনো পা থাকে না, সত্য আপনাকে দুটি উত্তর দিতে হবে, বলুন তো উত্তরটা কী হবে। সঠিক উত্তর দুটি হলো ভেজিটেবিল ও টাইম টেবিল। প্রশ্ন ১০, জন্ম গেল দুঃখে বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে, বলুন তো উত্তরটা কী হবে। সঠিক উত্তর হলো হুকু। প্রশ্ন ১১, কোন জিনিসটা শুধু বাড়তে থাকে কখনো কমে না, বলুন তো উত্তরটা কী হবে।
সঠিক উত্তর হলো বয়স। মানুষের বয়স দিন দিন শুধু বাড়তেই থাকে, কখনো কমে না। একটি চোখের দাদা ছবিটি থামিয়ে দেখুন, দুটি ছবিতে রয়েছে 5টি পার্থক্য, খুঁজে বের করুন। সঠিক উত্তরটি দেখে নিন। প্রশ্ন 13। রাতে আসে রাতে যায়, চুর নয় ভাগ নয় মানুষ খায় গরু খায়, বলুন তো উত্তরটা কী হবে? সঠিক উত্তর হলো মশা। পরবর্তীকালে আপনি যদি এরকম মজার মজার দাদার ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রশ্ন 14। আপনার সামনে একটি মোমবাতি, একটি হারিকেন এবং একটি কেরোসিন বাতি দেওয়া হলো, এখন আপনার হাতে একটি ম্যাচ দিয়ে যে কোনো একটি জ্বালাতে বলল, এখন আপনি কোনটি আগে জ্বালাবেন, বলুন তো উত্তরটি কী হবে? সঠিক উত্তর হলো ম্যাচ, কারণ ম্যাচ না জ্বালালে আপনি কোনোটি জ্বালাতে পারবেন না। কাল আমাকে মেরেছিলে শুয়েছিলাম, আমি আজ আমায় মারো দেখি, কেমন বেটা তুমি, বলুন তো উত্তরটা কী হবে? সঠিক উত্তর হলো মাটির হাড়ি। বলুন তো কার অনেক দাঁত আছে কিন্তু সে কোনো খাবার খেতে পারে না? সত্য, আপনাকে দুটি উত্তর দিতে হবে, বলুন তো উত্তরটা কী হবে? সঠিক উত্তর দুটি হলো চিরুনি ও মরা মানুষ। আমার মা যখন যায় তোমার মার পাশে, দুই মা হারিয়ে যায়, নানার পুত্র হয় শেষ, বলুন তো উত্তরটা কী হবে? সঠিক উত্তর মামা। কোন জিনিসের অনেকগুলো কে থাকে কিন্তু তার একটি দ্বারাও কোনো তালা খোলা যায় না, বলুন তো উত্তরটি কী হবে? সঠিক উত্তর হলো পিয়ানো। পিয়ানোর কে দ্বারা পিয়ানো বাজানো যায় কিন্তু তালা খোলা যায় না। দুধ দিয়ে ফুল সাজে, খাইতে অনেক মিঠা লাগে, বলুন তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হলো সন্দেশ। কি এমন জিনিস আছে যা ডানা ছাড়া উঠতে পারে আবার চোখ ছাড়াই কাটতে পারে, বলুন তো উত্তরটা কী হবে? সঠিক উত্তর হল আকাশের মেঘ। কম দিলে যায় না খাওয়া, বেশি দিলে বিষ, মা বলেছে বুঝে শুনে তার পাতে দিস, বলুন তো উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি লবণ। আমার জীবনকে ঘন্টা দ্বারা পরিমাপ করা হয়, আমি যদি চিকন হই তাহলে তাড়াতাড়ি মরে যাই, মোটা হলে ধীরে ধীরে মরে যাই, এবং বাতাস হলো আমার বড় সত্য। এখন প্রশ্ন হলো আমি কে, বলুন তো উত্তরটি কী হবে?
সঠিক উত্তর মোমবাতি। মোমবাতি যখন চিকন হবে তত তাড়াতাড়ি নিভে যাবে, যত মোটা হবে তত বেশিক্ষণ জ্বলবে, আর বাতাস দ্বারাই সাধারণত মোমবাতি বেশি নেবানো হয়। তাই আমি হলো বাতাস, বড় সত্য। চার পায়ে বসে আট পায়ে চলে রাক্ষস, খুক্কস নয় আস্ত মানুষ গিলে, বলতো উত্তরটা কী হবে? পালকি। আপনি কতটি প্রশ্ন উত্তর পারলেন কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিও পর্বের জন্য এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, এবং কোনো প্রশ্ন বুঝতে না পারলে তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।